আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বহিচার গ্রামের সনাতন ধর্ম ও সংস্কৃতি জাগরণ মঞ্চের উদ্যোগে গীতা পাঠ ও শীত বস্ত্র দানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 200 জন গীতা পাঠ করেন বলে জানা গিয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠানে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তিনি রাষ্ট্রকে বাঁচাতে সনাতন ধর্মকে টিকিয়ে রাখার আহ্বান জানান। পুষ্পস্তবক দিয়ে সম্মান জানায় মহোদয়কে, পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন পার্থ প্রতিমান্না মহাশয়, পার্থ প্রতিমান্না। শুভেন্দু অধিকারী মহোদয়কে সন্ধ্যাবেলা সব বাড়িতে দীপ জ্বালাতে হবে 5টা করে। আমি আমাদের এই জেলাতে আপনারা যতটা নিজেরা পারবেন করবেন, যারা পারবেন না দীপ বিতরণের কর্মসূচি আমরা চালু করছি। ব্যাপকভাবে দীপ বিতরণ হবে, পুরো একেবারে একেবারে দীপাবলির মতো করে দিতে হবে 22শে জানুয়ারি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পরিশেষে আফগানিস্তান দেখেছেন তো, ইউক্রেন দেখছেন তো, প্যালেস্টাইন, গাজা, লেবানন দেখছেন তো, এত পাকা বাড়ি, এত টাকা, এত জমি, এত বড় বড় সার্টিফিকেট, জামা কাপড়, গাড়ি ঘড়ি, দামি মোবাইল ফোন, গয়না, কিছু থাকবে তো দেশ না থাকলে? আফগানিস্তানে তালিবানরা এলো, এসে বলল দেশ ছাড়বে না ধর্ম ছাড়বে, হিন্দুরা, শিখরা, জৈনরা, এমনকি খ্রিস্টানরা বলল আমরা, কেউ কেউ মেনে নিল সম্পত্তির লোভে বেঁচে থাকার জন্য, অনেকেই বলল না ধর্ম ছাড়ব না। ভারত সরকার নরেন্দ্র মোদি এয়ারফোর্সের প্লেন দেবী শক্তি পাঠিয়ে দিল্লিতে এনে পাকা ফ্ল্যাট দিয়ে তাদের এখানে রাখার ব্যবস্থা করলো। আপনি কি চান আপনার অবস্থা তাই হোক? যাবেন কোথায়? এদিকে বাংলাদেশ, পাশে পাকিস্তান, ওদিকে চীন বন্ধ গুছিয়ে, আর এদিকে বঙ্গোপসাগর, কোথায় যাবেন? ধর্ম ছাড়বেন নইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেবেন। তাই বলি সব থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা যন্ত্রণা অভিমান থাকবে, কিন্তু গীতার একটা লাইন সমঝোতা করবেন না, ধর্ম রক্ষতি রক্ষিত, একে কম্প্রোমাইজ সমঝোতা কেউ করবেন না। জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ।